ফুলকপি কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি আর এই ফুলকপিতে পুষ্টিগুনে ভরপুর আর আমরা যদি এইটিকে অন্যরকমভাবে একটু ভর্তা বানিয়ে খাই তাহলে কেমন হয় তো চলুন দেখে নিই কীভাবে এই ফুলকপির ভর্তাটি বানিয়েছি তো প্রথমে আমি একটি মাছের পিস নিয়ে কড়াইতে তেল দিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আর মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন সহজে কাটাগুলো ছাড়ানো যায় তারপর আমি সাথে দুইটা বা তিনটা আপনি শুকনামরিচ টেলে নিতে পারেন আপনার ইচ্ছা মতো তারপরে আমি কাঁচামরিচ এবং রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি এখানে আমি দেশি রসুন ইউজ করেছি আপনার ইচ্ছা যে আপনি যে কোনো রসুন ইউজ করতে পারেন তো রসুনটা যখন ভাজা হয়ে গিয়েছে তো রসুনটা আমি উঠিয়ে নিচ্ছি তার মধ্যে আবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিব তো এর আগে আমি ফুলকপিগুলো আগে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তেলটার মধ্যে সিদ্ধ করে নিলে ফুলকপির যে একটা গন্ধ আছে ওটা থাকবে না সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে হলুদ দেওয়ার কারণ হলো কালারটা সুন্দর থাকবে আপনি ইচ্ছে গেলেও কিন্তু সিদ্ধ পানিতে এটাকে সিদ্ধ করে ভয়েল করে নিতে পারেন কিন্তু ওভাবে করলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি এই কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিলাম তো এখন ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি আগে মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর মাছটাকে কাটা ছাড়িয়ে সুন্দর করে ঝুড়া করে নিচ্ছি তো মাছের কিন্তু কাটা ছাড়ানো শেষ এখন আমি ভালো করে মেখে নিব তো ভালো করে যখন মাছটা মাখা হয়ে যাবে খেয়াল রাখতে হবে যাতে কোনো কাটা না থাকে এখন আমি ধনেপাতা দিয়ে আবার মিখে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজের ছেঁচাগুলো মচ মরি রসুন এবং পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একসাথে শিল্পাটায় ছেচে ছেঁচে নিয়েছিলাম এখন আমি এক সাইডে যখন মশলাগুলো মাখা হয়ে গিয়েছে আমি কিন্তু ভালো করে ফুলকপিটাকেও কচলি কচিয়ে মেখে নিয়েছি তারপর আমি সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর এই সরিষার তেলটা আপনি কম বেশি দিতে পারেন তো ভালো করে মেখে সবগুলোর সাথে সরিষার তেলটা মিশিয়ে নিয়েছি তো হয়ে গিয়েছে আমার সুন্দর ফুলকপির ভর্তা আর এই ফুলকপির ভর্তাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু তো ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম